আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন, আমরা ভালো আছি। প্রতিদিনের মতো আজকে একটা ভিডিও নিয়ে আসলাম। হ্যাঁ ভাই, মুরগি নিতে আসছি, ফার্মে মুরগি নিতে আসছি। এগুলো নিচ্ছি ভাই, ফার্মিনে বলে ফল নিব। হ্যাঁ, ওনার কিছু মুরগি কিনছি, ফার্মে মুরগি। এতো মুরগি মুরগি কিনে নিয়ে আসছে বন্ধুরা, এগুলো এখন ছুলে ফেলবো, চামড়া ছুলে ফেলাই দেবো। আম্মু আমাদের জন্য মুরগি আনছে 15 কেজি। এই যে কাটতেছে, এইখানে কতগুলো আছে? এখানে দুইটা একটা কাটছে, আরেকটা কাটতেছে। এখানে দুইটা না, একটা কাটতে আরেকটা কাটতে রাখছে। হুম, আমি আম্মুকে বলছিলাম, আম্মু অনেক দিন ধরে চিকেন খাইতে ইচ্ছা করতেছে। আম্মু বলছে আচ্ছা ঠিক আছে, আমি কিনে আমি আনবো। আমাদের ফার্ম আছে, আমার জেঠার বড় আব্বুর ফার্ম, ওখান থেকে কিনে আনছে। আস্তে দেখো, হাত দেখো, বড় বড় করে কাটতে ধুয়ে রেখে দেবো ফ্রিজে। ফ্রিজে রেখে দেব না? হুম, আমার চিকেনের জন্য বড় বড় করে রাখি। হ্যাঁ, সিদ্ধ করতে হবে তো, করবো, অনেক সমস্যা নেই। কলিজা আমি মাংস ধুয়ে ফেলছি, কুটে ফেলছি, কুটে এখন ধুয়ে ফেলছি, এগুলো এখন ফ্রিজে রেখে দেবো। আর আনবো আদর আবির জন্য 4 পিস ভাজি করবো, ওরা খাবে। আর কলজাগুলো ভুনা করে ফেলবো, কলজা আর গাগুলা গিলেগুলো মাংস, এখন আমি এগুলো ধুয়ে দিচ্ছি। বন্ধুরা কড়াইয়ে দিয়ে দিছি, আমি মুরগির কলিজা ভুনা করবো। বিসমিল্লাহ, আমি মুরগির কলিজাগুলো আগে থাকতে গরম পানিতে সিদ্ধ করে ফেলছি, কি কলিজার গিলা। এখন আমি তেল দিয়ে দিছি, এখন আমি পেঁয়াজ কুচি দেবো। বিসমিল্লাহ রহমান রহিম। আমার পেঁয়াজ লাল হয়ে গেছে, এখন আমি আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা দিয়ে দিলাম। বিসমিল্লাহ, তেজপাতা দিয়ে দিলাম, দিতে একটু হালকা পরিমাণ পানি দেবো। হালকা পরিমাণ পানি দিয়েছি, এখন আমি এগুলো ভিতরে হলুদগুলো, মরিচগুলো, লবণ, মশলা দিয়ে দেবো। মশলা গুঁড়ো, মরিচের গুঁড়ো, মশলা গুঁড়ো সব দিয়ে দিচ্ছি, হলুদ, লবণ, মরিচ, মশলা সব দিয়ে দিচ্ছি। এখন আমি শুধু কলিজাগুলো, আমি মুরগির মাংস কলিজাগুলো শুধু করছি, ওগুলো আমি দিয়ে দেবো। কলিজার ঘিলা আমি কলিজাগুলো দিয়ে দিচ্ছি, শুধু করে দিয়েছিলাম, ভালো মতন শুধু করে ভালো মতন দিয়ে দিয়েছিলাম। আমি একটা আলুও কেটে নিচ্ছি, আলু দেবো সেই জন্য। এখন একটু ঢাকনা দিয়ে দেবো, ঢাকনাটা দিয়ে দিলাম, পরে আলু দেবো। আমার কলিজা করতে হয়েছে, হয়ে গেছে, পানি উঠে গেছে নিচে, এখন আমি আলুগুলো দিয়ে দেবো। একটা আলু কেটে দিচ্ছি, বেশি না শুধু একটা। বন্ধুরা আমার কলিজাগুলো হয়ে গেছে, রান্না হয়ে গেছে। এখন আমি ওদের জন্য আমার একটু বন্ধুরা আমার কলিজাগুলো হয়ে গেছে, আমি এখন এগুলো ঢেলে ফেলবো। এখন মাংস ভাজি করবো ওদের জন্য,
বন্ধুরা, এগুলো আমি মশলা দিয়ে আগে থেকে মেখে রেখে দিয়েছিলাম, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, তারপর মশলা গুঁড়ি, এগুলো দিয়ে মেখে রেখে দিয়েছি। এগুলো তেলে ভাজি করবো, ওদের জন্য দিয়ে দিয়েছি। এখন আমি তেল দেবো, বিসমিল্লাহ। তেল বেশি করে দিই, বন্ধুরা। আমার তেল গরম হয়ে গেছে, এখন আমি মাংসগুলো দিয়ে দেবো, বিসমিল্লাহ। তেলে ভাজি করে দেখতে পাবো, একটু বন্ধুরা। আমি মুরগি ভাজি ফেলছি ওদের জন্য, আদরা বেড়ের জন্য। এখন আরো ভাত খাবে, ওদের খিদা লেগে গেছে অনেক। অনেক সময় লাগে মুরগির গুলো এরকম করে ভাজলে। এখন আমার হয়ে গেছে, আমি এগুলো নামাই ফেলবো। উঠা দ্রাবির, এটা হলো মুরগির বেশি কাপ। আম্মুকে মশলা করে যাবো না। আর সুষা আম্মুকে বলছিলাম, আম্মু মুরগি এভাবে ভাজি করে দাও, মুরগি মাংস। আম্মু আমাকে এগুলা আজকে বলতেছে, এগুলো ভাজি করে দিই, মুরগি কিনে আনি তোমার বরাবর থেকে। আম্মু রান্না করছে, এগুলো হচ্ছে মুরগির কলিজা, এগুলো হচ্ছে সুষা, আর এটা হচ্ছে লেবু, এটা হচ্ছে মুরগির বিশ্বকাপ। চল আমরা খাই, বিসমিল্লাহ। অনেক মজা হয়েছে। ভাই আমার হাতে রান্না অনেক মজা না? হ্যাঁ, মাদের হাতে রান্না অনেক মজা। গোলরসটা চাপিয়ে নিলাম, তাতে একটু করে করে কেটে পারি। চাপিয়ে নিয়েছি, তোমাকে শিখতে হবে। তুমি জানো? হুম, আমাকে শিখে দিই।